তুমি সিগারেট খাচ্ছ তার মানে তোমার কাছে সিগারেট আছে তারপর তুমি আমাকে দিয়ে সিগারেট নিয়ে আসলা শোনো আমার কাছে একটা সিগারেটই ছিল তাও এটা শেষ আমি সারা রাত কি খাবো বলো তুমি তো আমার ভবিষ্যতে হাজবেন্ড হবে তাই না তো তোমার একটা দায়িত্ব আছে না কি তাই বলে এত রাতে রাত 1টা বাজে তুমি জানো সাদে আসতে আমার কতটা কষ্ট হইছে তাছাড়া এলাকার লোক কি বলবে আমার একটা রেপুটেশন আছে না তুমি যা করাইলা আমাকে দিয়ে ভুলার মতো না তুমি জানো আমার এই সিগারেট আনতে কতটা কষ্ট হইছে আমি দোকানে গিয়েছি দেখি দোকান বন্ধ চাচাকে ডেকে এনে দোকান খুলে তারপর সিগারেট নিয়ে আসছি তাও দেখো কি সিগারেট নিয়ে আসছি এটা তুমি খাও খাও না তারপরও নিয়ে আসতে হইছে কিন্তু আমার প্রবলেম নাই চলবে তুমি আমার ভালোবাসার পরীক্ষায় পাশ করেছো পাশ করেছি তাহলে আমাকে পুরস্কার দাও এই তোমার পুরস্কার আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই শোনো ফাইনালি সামনের মাসে আমাদের বিয়েটা হয়ে যাবে তাই আমি প্ল্যান করেছি আমাদের হানিমুন আমরা দেশের বাইরে করব না আমরা দেশেই কোথাও হানিমুন করব কি বলো আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি আমাকে কতটুকু ভালোবাসো ভালো কি তোমাকে কম বাসি অনেক ভালোবাসি তোমাকে আমি ভাবি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন এই তো ভালো আছি আপনাকে তো খুব স্মার্ট লাগতেছে আর দেখেন এদিকে আমার বন্ধুটা কি আবালের মতো বসে আছে সারা দিন শুধু জ্ঞান দেয় জ্ঞান দেয় জ্ঞান দেয় আপনি ওরে ঠিক করতে পারেন না বানাবো ইনশাআল্লাহ আর হচ্ছে বলো তো এখনকার যুগে কি কেউ সিগারেট না খেয়ে থাকে যাই হোক আমার তাতে কোনো সমস্যা নেই ও যেমন আমি ওকে তেমনই পছন্দ করি যাই হোক ভাবি আপনার কি সিগারেট লাগবে আমি এনে দেব না ভাইয়া আমার কাছে সিগারেট আছে আপনি চাইলে আমার থেকে নিতে পারেন না না সমস্যা নেই আমার আছে আর বন্ধু আজান দিয়ে দিয়েছে চল নামাজটা পড়ে আসি অন্য সময় তো সবসময় বলো আমাকে চল নামাজে চল নামাজে চল আমাদের বন্ধুদের মাঝখানে তুমি যখন আড্ডা থাকি তখনই তুমি বলো এখন চল এখন তুমি ভাবিকে রাইখে কি যাবা না আচ্ছা তুই যা আমি আসছি হ্যাঁ হ্যাঁ তুই থাক সমস্যা নেই পারো নাই আল্লাহ হাফেজ ভাবি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম আচ্ছা তোমাকে কতবার করে বললাম সিগারেট খাওয়া ছেড়ে দাও কোনো ভাবে আমার কথা শোনো না তুমি এই দাঁড়াও ও কাকে স্মার্ট বলছে আমাকে বলছে না তোমাকে বলছে দেখো ও কিন্তু যাওয়ার সময় বলে গেছে যে ভাবি আপনি খুব স্মার্ট ওকে স্মার্ট বানান ঠিক আছে আমাকে বলছে স্মার্ট তোমাকে না শোনো আমি যেমন আছি অনেক ভালো আছি আমাকে নিয়ে তোমার কোনো প্রবলেম আছে তোমার ফ্যামিলির কোনো প্রবলেম আছে নাই তো বললামই তো নাই তাহলে এখানে এত কথা বলার কি আছে আচ্ছা ঠিক আছে আমার বুঝা শেষ তুমি সিগারেট ছাড়তে পারবে না তাই তো তুমি থাকো তোমার সিগারেট নিয়ে আমি গেলাম হ্যাঁ যাও যাও তুমি তো আমাকে ছেড়ে যাবে সিগারেট আমাকে ছেড়ে যাবে না এই জন্য সিগারেটও ছাড়বো না